বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা কাঁচা দুধ ব্যবহার করে তোমাদের ত্বকের থেকে ট্যান, কালচে ভাব, দাগছোপ দূর করতে পারো। তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন চলে আসে, বয়সের ছাপ চলে আসে, কিংবা ধরো স্কিনটা কুচকে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমল করে তুলবে আজকের এই রেমেডিটা। স্কিনের থেকে দাগছোপ দূর করে স্কিনকে একদম সফট, স্মুথ, সাপাল করে দেবে, আর নিয়ে আসবে স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো। তাহলে চলো ফটাফট করে রেমেডিটা স্টার্ট করে দিই। সবার প্রথমে করে নেবো ক্লেন্সিং, তার জন্য আমি নিয়ে নিয়েছি র মিল্ক, আর নিয়ে নিয়েছি দেখো টমেটো। টমেটো আপনার অর্ধেক করে কেটে নিয়ে নিয়েছি, এইবার এই র মিল্কের মধ্যে ডিপ করবে আর এটা স্কিনের মধ্যে মাসাজ করবে। এইভাবে দেখো সারা মুখে এটা দিয়ে ক্লেন্সিং করবে, এতে তোমাদের স্কিন থেকে নোংরা, ময়লা, ট্যানিং সব রিমুভ হয়ে যাবে। মাঝে মাঝে টমেটোটাকে একটু কুইজ করে নেবে, তাতে কি হবে টমেটোর যে রসটা আছে এটা একদম এর সঙ্গে মিশে যাবে, যার ফলে কিন্তু খুব ভালোভাবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে। টমেটোর মধ্যেও থাকে প্রচুর ভিটামিন সি, এটা কিন্তু ট্যানকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্কিনের থেকে এই ক্লেন্সারটা দাগছোপও দূর করবে, স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে। চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করবে, এটা কিন্তু চোখেরও কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তোমাদের স্কিনে যে ডার্ক সার্কেল আছে চোখের তলায় সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ, সাপল বানায়, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে। কাঁচা দুধ কিন্তু স্কিনের মধ্যে আসা এজিং সাইনগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে। আর টমেটোও কিন্তু আমাদের স্কিনকে লাইটেন, ব্রাইটেন করে, ট্যানকে রিমুভ করে, ওপেন পোর্স থাকলে সেগুলোকে দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসে। তো দেখো এইভাবে ভালোভাবে 3 থেকে 4 মিনিট এরমভাবে মাসাজ করবে, এতে কী হবে খুব ভালোভাবে স্কিনটা ক্লিন হয়ে যাবে। তারপরে এটাকে রেখে দেবে 2 মিনিটের মতো স্কিনের মধ্যে রেখে দেবে, যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে ওয়ার্ক করে। তারপরে নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে জাস্ট ক্লিন করে নেবে। দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে ফেসটা কতটা ক্লিন লাগছে, কতটা ব্রাইট লাগছে, এটা কিন্তু তোমাদের স্কিন থেকে যত ধুলো ময়লা একদম ডিপলি ক্লিন করে দেবে, পোর্সটাকেও ডিপলি ক্লিন করে দেবে, এমনকি ট্যানকেও রিমুভ করতে সাহায্য করবে। এবার আমরা বানাবো অ্যান্টি এজিং ফেস মাস্ক, যেটা ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন, ব্রাইটেন করবে, স্কিনের দাগছোপ দূর করবে, আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো। তো এর জন্য সবার প্রথমে আমি এখানে 3 চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিচ্ছি, 3 থেকে 4 চামচ কাঁচা দুধ নেবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে না গ্লাস স্কিন করতে সাহায্য করে, ট্যান থাকলে সেটাকে দূর করে, সান ট্যান, সান বার্নকে রিমুভ করতে সাহায্য করে। গরমে দেখবে আমাদের স্কিনটা সূর্যের তাপে কীরকম ঝলসে যায়, কালো হয়ে যায়, সান বার্ন হয়ে যায়, সেগুলোও দূর করতে সাহায্য করে, দাগছোপ দূর করে, স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট রাখে, নারিশ করে। আর এই দুটো জিনিস, কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল, দুটো একসঙ্গে এত ভালো কাজ হয় না বন্ধুরা, তোমরা না ব্যবহার করলে এটা কিন্তু বুঝতে পারবে না। এরপর এখানে আমি দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন কী করে আমাদের স্কিনের যে হাইড্রেশনটা, যে ময়েশ্চার লেভেলটা আছে সেটাকে মেনটেন করে, স্কিনকে একদম সফট, স্মুথ, বেবি সফট করে দিতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসে, ড্যামেজ সেলকেও রিপেয়ার করে। গ্লিসারিন কিন্তু এত ভালো কাজ করে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, অল্প পরিমাণে একটু লেবুর রস এখানে আমি অ্যাড করছি। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে, সান ট্যান দূর করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেয়। তো সবকটাকে একটু ভালো করে মিক্স করে নেবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেসন। বন্ধুরা, বেসনও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনে একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে, যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করে, পোর্সটাকে ডিপলি ক্লিন করে, স্কিনটাকে খুব সফট, স্মুথ করতে সাহায্য করে। আর এই রেমেডিটা কিন্তু সকলে ইউজ করতে পারো, যে কোনো বয়সের হও, যে কোনো স্কিন টাইপ হোক, তোমরা এটাকে ব্যবহার করতে পারো, এমনকি ছোটোদেরও ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে, টিনেজার, প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই দেখবে একটা সফট, ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। দেখো আমাদের স্কিন লাইটেনিং, ব্রাইটেনিং, অ্যান্টি এজিং ফেস মাস্কটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেবে।
বন্ধুরা, এই ফেস মাস্কটা তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে, স্কিনকে একদম সফট স্মুথ করে দেবে, তোমাদের ত্বকে যদি দাগ ছোপ থাকে সেগুলোকে দূর করবে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করবে। অনেকের দেখবে স্কিন বয়সের আগে ঝুলে যায় কিংবা বয়সের ছাপ চলে আসছে, এই ধরনের সমস্যা দেখা যায়, সেগুলোকেও কিন্তু দূর করবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ব্যবহার করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই, প্রত্যেকটা জিনিস ন্যাচারাল আর স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী। তো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আর এই রেমেডিটা তোমাদের স্কিনের থেকে ড্রাইনেস, রুক্ষ সূক্ষ্ম খসখসে ভাবকে দূর করবে আর স্কিনকে কিন্তু একদম নরম, কোমল, সফট, স্মুথ বানিয়ে তুলবে। এটা তোমাদের স্কিনের থেকে এজিং সাইনগুলোকেও কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো। হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে ফেসিয়াল করেও তোমরা যে গ্লো পাও না, সেটা কিন্তু এই রেমেডিটা খুব অল্প খরচে ঘরেই তোমাদের নিয়ে আসতে সাহায্য করবে। আর এটা স্কিনকে না এত সফট আর স্মুথ করে দেয়, ব্রাইট করে স্কিনকে, ট্যানকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করে, দাগ ছোপও কম করে আর স্কিনের মধ্যে কিন্তু ঠিক পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসে। ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর 10 মিনিট পর্যন্ত এটা রেখে দেবে, যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। দেখো, 10 মিনিটের পর এটা কিন্তু পুরোপুরি একদম ড্রাই হবে না, সেমি ড্রাই হবে। তারপর কি করবে, হাতের মধ্যে একটু জল নিয়ে হালকা হাতে স্কিনের মধ্যে এইভাবে মাসাজ করবে। মাসাজ করলে স্কিনের মধ্যে একটা গ্লো আসবে, তোমাদের স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে, ট্যানটা রিমুভ হবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে। তো দেখো, এইভাবে 2 থেকে 3 মিনিট স্কিনের মধ্যে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়াল দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নেবে, ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো। আর দেখতে পাচ্ছ, এটা রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে, এটা কিন্তু ট্যানকে রিমুভ করে দেবে, পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে। তো দেখো, ভালোভাবে ফুল ফেস থেকে এই ফেস প্যাকটা রিমুভ করে আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসছি। বন্ধুরা, মুখটা ধুয়ে আসার পরে দেখতো ফেসটা কতটা ক্লিয়ার লাগছে, কতটা ব্রাইট লাগছে। আমি কিন্তু ভীষণই সফট ও স্মুথ ফিল করছি, কারণ এর মধ্যে থাকা কাঁচা দুধ ও গ্লিসারিন কিন্তু স্কিনকে ডিপলি হাইড্রেট করে, নারিশ করার ভীষণ সফট করতে সাহায্য করে। এরপর আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি, আমি একটা DIY ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। এছাড়াও তোমরা ইউজ করতে পারো কোনো সিরাম, অ্যালোভেরা জেল কিংবা ময়শ্চারাইজার, যেটা তোমাদের স্যুট করে, কিংবা কোনো রাতে যদি ব্যবহার করো নাইট ক্রিমও কিন্তু ট্রাই করতে পারো। মানে যে কোনো তোমরা যখন মানে ফেস প্যাক অ্যাপ্লাই করবে কিংবা ধরো ফেস ওয়াশ করলে, তারপরে কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু একদম ভুলবে না। তো দেখো, ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে, স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো, স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে, স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে, সফট স্মুথ সাপাল করে তুলবে। তো রেমেডিটা ট্রাই করো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের এসে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে।